একদিনে 10টা বন্ধু বানানো খুবই সহজ কাজ, কিন্তু একটা মাস 10টা বন্ধু ধরে রাখা বা টিকিয়ে রাখা অনেক কঠিন কাজ। সম্পর্ক তো অনেক হয়, কিন্তু বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক আর কি হয়? বন্ধু হয়তো রক্তের সম্পর্ক নয়, কিন্তু রক্তের চেয়ে কোনো অংশেই কম নয়। হাজারো অভিমান থাকলেও দিন শেষে একসাথেই পথ চলা। বন্ধু মানে নো থ্যাংকস নো সরি, বন্ধু মানে অহেতুক পাগলামি আর সীমাহীন ভালোবাসা। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমার সকল বন্ধুদেরকে আজকে প্রাণটালা অভিনন্দন। তো আজকে মনটা অনেক খুশি, কেন খুশি সে কথা না হয় পরেই বলবো। তো আজকে বন্ধুদেরকে নিয়ে কিছু কথা প্রথমে বললাম, আসলে আমার মতো কে কে একমত সেটা জানাবেন। ওই যে বললাম সম্পর্ক তো অনেক হয়, কিন্তু বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক আর কি হয় বলেন? আজকের ভিডিওতে তেমন কেন কমেন্টস লিখতে পারিনি, তো যে কটা কমেন্টস মনে আছে অবশ্যই আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আজকে আসলে বাসায় কোনো সবজি ছিল না, তাই ছাদ থেকে আমি বেগুন নিয়ে এসেছি। ওই যে গ্রামের মতো হয়ে গিয়েছে আমার জীবনটা, ভালোই লাগে আসলে শহরে থেকে গ্রামে শোয়া। তো দেখা যায় যে তরকারি যেহেতু ছিল না, ছাদে চলে গেছি, সেখান থেকে বেগুন নিয়ে এসেছি। তো আর ভাবছিলাম যে ফ্রিজে কিছু গরুর হাড় আছে, সেটা ডাল দিয়ে রান্না করব, তাতে কিন্তু আমার বাচ্চাদের হয়ে যাবে। কেননা গরুর হাড়গুলো যেহেতু বড় বড়, আমি কি করি গরুর হাড়ের যে মাংসগুলো আছে সেগুলো কিছু কিছু কেটে নিই, যখন হাড়গুলো রান্না করি তখন ওই নিয়াজ আর নিচা সেগুলো দিয়ে খেয়ে ফেলে আর কি। তো যাই হোক, আমি তো দেখতে পেয়েছেন আপনারা রুই মাছ দিয়ে ওই যে বেগুন রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি, আর ওই যে ডাল ভিজিয়েছি সেটা দিয়ে গরুর মাংসের ওইটা রান্না করব। কিন্তু আপনাদের ভাইয়া পরে দেখলাম যে অনেক সবজি নিয়ে এসেছে, তো সেগুলো আমি গুছিয়ে রাখছি আর কি, আর আসলে সেখান থেকে কিছু রান্না করিনি। তো আমি যখন ওইটুকু ভিডিও করে মোবাইল রেখে দিয়েছি, তারপর ভাবছিলাম আর একটু গোছগাছ করবো, একটু ভিডিও করব, পরে দেখি আর মোবাইল পাচ্ছি না। আর এখানে দেখেন আমার নিশামণি ভিডিও করতেছে, তো নিহামণি বলতেছে মা ও ভিডিও করবে, তাই আমি মোবাইল সেট করে দিয়েছি। তো আমার মামুনি যে ভিডিও করতেছে, এই ভিডিওগুলো ওদের চ্যানেলে আসলে ওরা দেয় আর কি। তো যারা আমাদের আমার মেয়েদের চ্যানেলটা জানেন নাই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওদের চ্যানেলটা ভিজিট করে আসতে পারবেন। আর আমি বলে দিব ওদের চ্যানেলের নাম পরবর্তী ভিডিওতে। তো যাই হোক, এই যে আমার মা সুন্দর ক্লে দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়েছে, তো যাই হোক সেটা দেখে আমি আসলে তেমন আর পরে ভিডিও করতে পারিনি। তো আজকে আমি ভিডিও করেছি আমার রান্নার রুমে যে পটগুলো আছে না, সেগুলো আসলে কয়েকদিন ধরে ভাবছি একটু ডেকোরেশন করব, তো সেই ডেকোরেশনটা নিয়ে আজকে বসে পড়লাম। একদিন আগে আমার টিপট এবং হয়েছে সুগারের পটে আমি দুইটা লেবেল লাগিয়েছি। তো আমার অনেক আপুদের প্রশ্ন ছিল, আপু এগুলো কী দিয়ে লাগিয়েছো? তো ভাবছি সেটাই আসলে যেহেতু করব, আমার এই পটগুলোতে আজকে শেয়ার করি, আমার অনেক আপুদের হয়তো উপকারে আসবে। তো এখানে বাচ্চাদের যে আসলে ছোট ছোট কি বলে কালারিং ফেজগুলো, হ্যাঁ এটা মনে হয় 2 টাকা সম্ভবত, তো সেই পেজটা আর কি কালো নিয়ে নিয়েছি। তো ইচ্ছা করলে আসলে এগুলো কিন্তু বিভিন্ন পেজে পাওয়া যায়, যে বোতল যে কোনো বোতল তারপর যে কোনো পটের উপরে লেখার জন্য আর কি লেবেলটা থাকে। তো আসলে টাকা খরচ করে লাভ নেই, যদি আমরাই তৈরি করে নিতে পারি তাহলে টাকা খরচ করার কী দরকার? তো যাই হোক, এখানে এই যে এখানে আমি কালো যে কাগজটা সেটাকে এই যে এভাবে একটু শেপ করে কেটে নিয়েছি। তা আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে উপরে একটু আঁকা বাঁকা হলে দেখতে ভালো লাগে আর কি। আর এই লেবেলগুলো কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন পেজে এভাবেই থাকে প্রায়, তো সেভাবে কেটে নিয়েছি। তারপরে যে সাদা যে লেখাটা, এটা হয়েছে যে কোনো লেখা ভুল হলে আমরা যে ফ্লুইড ব্যবহার করি সেটাই আর কি, তো সেটা দিয়ে আর কি লিখে নিয়েছি। তো আমি যখন এগুলো করছিলাম, আমার নিশামণিকে আমি ডাকছিলাম মাকে হেল্প করো, আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন নিশামণি এগুলো করতে খুবই ভালোবাসে,
একটু আগেই কিন্তু আমার মা নিজে চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে এসেছে। তো যাই হোক, এখানে ওই যে ও বলতেছে আমি লিখে দেই, তারপর তো ও লিখছে ওর মতো। পরে আমার বড় মেয়ে এসে হাসতেছে যে মশারি ডাল কি আবার। তো আমি বলছি থাক, যা লিখেছে তাই হোক আর কি। তো ও বলতেছে মা এটা যে মুসুরির ডাল হয় আমি তো জানি না, আমি তো জানি যে এটাকে নাকি মশারির ডাল বলে। তো যাই হোক, আসলে আমি বুঝতে পারলেই হয় আর কি। তো অনেক সময় দেখা যায় আমার বাচ্চারাই চিনে না কোনটা মুগ ডাল, কোনটা মশারির ডাল, কোনটা ছোলার ডাল, কোনটা খেসারির ডাল। আপনাদের ভাইয়া অনেক আইটেমের ডাল নিয়ে আসে। তা আমি বলেছি যে একটা লেখা থাকবে, তখন বুঝবা আর কি নিজেরা যদি কোনো রেসিপি বানাও। তো তার জন্য এই যে লেবেলগুলো লাগিয়ে নিলাম, আর এগুলো লাগালে আসলে দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, এই যে মা মেয়ে মিলে এটা লাগিয়ে নিলাম। আর এটা এমনভাবে আমি লাগাচ্ছি, আমি যদি কখনো এই কৌটাগুলো একদম পানি দিয়ে পুরোপুরি ওয়াশ করতে চাই, তাহলে কিন্তু লেবেলটা হালকা একটু টান দিয়ে খুলে ফেললে হয়। উপরে আমি সাদা যেহেতু ওয়াটারপ্রুফ কস্টিপ লাগিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনারাও কিন্তু টাকা খরচ না করে এভাবে 2 টাকার একটা পেজ এনে তারপর এভাবে যে কোনো বয়মের গায়ে এভাবে লাগিয়ে দিতে পারেন, দেখতে আসলে সুন্দর লাগবে। তো আমার কোন বয়মগুলো দেখে আপুরা প্রশ্ন করেছিল, আমি লাস্টে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা মাত্র 8 মিনিট, প্রায় মনে হয় 35-37 মিনিটের, তাই আসলে তেমন কমেন্টসও পড়তে পারি না। তবে 2টা কমেন্টস আমার এটাই মনে আছে যে পলি লাইফস্টাইল ব্লগের পলি আপু মনে হয়, তো পলি আপু বলছিল যে আপু 2 দিন অনেক বিজি ছিলাম, মেহমান ছিল বাসায়, তোমার ভিডিও দেখতে পারিনি। যখন আমি আসর নামাজ পড়েছিলাম তখন আমি কমেন্টসগুলো দেখেছিলাম আর কি। তো আমার মনে হলো যে আহারে, বেচারি মেহমানের জন্য আমার ভিডিও দেখতে পারে না, তা আপুর কমেন্টসটা আবার মনে আছে। আবার দেখা যায় যে খুব বিকালবেলা বা সন্ধ্যাবেলা হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু কমেন্টস করেছিল আমার মিতাই আর কি, যে আপু সিমির বিসি দিয়ে যে মাংস দিয়ে রান্না করে সেটা আমি জানতাম না, তোমার রান্না দেখে কিন্তু নতুন রেসিপি শিখি। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে বন্ধুর মানে কিন্তু আমি অনেক বলে দিয়েছি, তুমি যেহেতু আমার একটা মিতাই, তো এই আর কি। তো আসলে অনেক দুষ্টামি করি ভিডিওর মাঝে আপনাদের সাথে, কখনো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের নিকট আমার অনুরোধ রইল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু এগুলাতে করে ফেলেছি। তো আমার এই যে কাঁচের যে কৌটাগুলো এগুলো আমার হয়েছে 7টা কৌটা, তো আমি এখানে 5টাতে করেছি আর 2টা আসলে এখানে আনিনি, ওই যে কাগজ রেখে দিয়েছি, পরে করে নিব আর কি। চানাচুরের কৌটাটা খালি, তাই খালিটাতে লাগিয়েছি। আর এই যে আমার আগের টি এবং সুগারের যে পটটা, এটা দেখে আপুরা আসলে জানতে চেয়েছে। তা আশা করি সব মিলিয়ে আজকের ভিডিও ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।